ভিডিওতে আসবে না বলে লুকিয়ে যাচ্ছে। হ্যাপি বার্থডে ডিয়ার রাজ, হ্যাপি বার্থডে টু ইউ। মন মর্জিতে সকলকে ওয়েলকাম। সকাল সকাল ঘুম থেকে উঠে আমি হাজির হয়েছি পার্লারে, যেটা এখনো ঠিকঠাক করে খোলেই নি। অপারেশনের পর থেকে মা প্রায়ই বলতো, জানা চুলটা একটু কেটে আয়, একটু স্পা করে আয়, প্রচণ্ড চুল উঠছে আসলে আমার। কিন্তু আমি তো অলস, জানি না কেন আমার পার্লার যাওয়ার নাম শুনলে ভীষণ অলসতা আসে। কিন্তু আজকে বিকেলে এক জায়গায় যাওয়ার আছে বলে মা এক প্রকার ঠেলে ঠেলেই আজকে আমাকে পাঠালো একটা হেয়ার স্পা করতে আর চুলের ডগাটা একটু কাটতে। আর এ হচ্ছে সীমা, এই আজকে আমার কাজটা করেছে। স্পা আমি আগেও এক দুবার করিয়েছি, কিন্তু এ প্রায় 10 মিনিট ধরে আমাকে একটা এত সুন্দর হেড আর ব্যাক ম্যাসাজ দিয়েছে যে আমার ভীষণ ভালো লাগছিল। আর সাথে আমি দেখছিলাম ওয়েব সিরিজ। এ আমাকে টুপি পরাচ্ছিস? এখন টুপি পরাচ্ছি। এই যে আজকে সকাল কটা থেকে তুই আমার পছন্দ করেছিস? 11টা। থ্যাংক ইউ, ওয়েলকাম। আমি তো মোটাই, সবাই জানে না। আমি তো রোগা ছিলাম, 5 মাস আগে মাম্মি হয়েছে, তো মোটা হবেই, কিছু করার নেই। ঠিক আছে, যাও ভালো থাকে। পার্লার থেকে এসে একটু ভাত খেয়ে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। তারপর ঘুম থেকে উঠে আমি আর তুলি একটু বেরিয়েছিলাম, ওরও কিছু কাজ ছিল, আমারও কিছু কেনাকাটা করার ছিল, ওই জন্য দুজনে বেরিয়েছিলাম। ফিরতে একটু লেটই হয়ে গেছিল। মা শাড়ি চুজ করছে। মা কোন শাড়িটা পরবে? আমিও শাড়ি চুজ করে আসি। আমি সবসময় কনফিউজ থাকি, এত শাড়ি আছে তাও মনে হয় কোন শাড়িটা পরবো। যাই, রেডি হতে হবে, লেট হয়ে যাচ্ছে। আচ্ছা, আপনাদের সাথেও কি এরকম হয়, বেরোনোর সময় মনে হয় কোনটা পরি? তো ফাইনালি আমি এই পিঙ্ক কালারের শাড়িটা পরেছিলাম। আর এই দুটো জুয়েলারির মধ্যে একটু কনফিউশন ছিল যে কোন মুক্ত সেটটা আমি পরবো। তারপর মা ভোট দিল যেটা, সেটাই পরলাম। জুঁই ফুল আমার খুব ফেভারিট। তো আজকে যখন বাজারের দিকে গিয়েছিলাম, ফুল দোকানের সামনে যাওয়ার সময় জুঁই ফুলের গন্ধটা আমাকে এত অ্যাট্রাক্ট করেছে যে আমি একটা মালা কিনেই নিয়েছি। তারপর দেখুন আমি পুরো রেডি। আর মাইমাকেও মাঝপথে তুলে নিয়েছিলাম, আর জোর করে একটা ফুলও লাগিয়ে দিয়েছি মাথায়। তারপর আমরা টোটো করে পৌঁছে গেলাম রাজের জন্মদিন। আজকে ওর 11তম জন্মদিন। বিয়ের পর এটা আমার প্রথম গেট টুগেদার যেখানে আমরা ফুল ফ্যামিলি একসাথে গেছিলাম। শুধু ফ্যামিলি নয়, বলতে গেলে পুরো পাড়া। যেখানে আমি যাই, এ থাকলে আমি সিঙ্গেল ফটো তুলি, খুব ভালো ফটো তুলে। আমাদের পৌঁছতে একটু লেট হয়েছিল, তো আমার মা বাড়ির বাকিরা একটু তাড়াতাড়ি চলে এসেছিল। তিস্তা দেখুন কত সুন্দর সেজে গুজে এসছে। আর টোটোর জ্বর হয়েছে বলে ও পোগোকে দিয়ে জল বোয়াচ্ছিল, তাই আমি একটু বকা দিচ্ছিলাম, তখন আমাকে বলছে না আসলে আমার একটু জ্বর হয়েছে তো তাই উঠতে ইচ্ছে হচ্ছে না। আর স্টার্টারে ছিল চিকেন বল, যেটা প্রচণ্ড টেস্টি ছিল, আর পনির টিক্কা। ইনি সম্পর্কে আমার মামা হন, আর টোটোর টিচারও বটে। আর এ হচ্ছে মামার মেয়ে আর মাইমা, সবাই মিলে খুব মন দিয়ে চিকেন বল খাচ্ছিল, কারণ খুব টেস্টি ছিল চিকেন বলটা। ইনি আমার সম্পর্কে মাসি, অনেক দিন পর সবার সাথে দেখা হচ্ছিল, খুব ভালো লাগছিল। এ হচ্ছে যে আমার বোন হয় সম্পর্কে, কয়েকদিনে বিয়ে হয়েছে, আমি আসতে পারি। কংগ্রাচুলেশন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তারপরে কেক কাটা হবে বলে সব বাচ্চাগুলো, ওর সব বন্ধুবান্ধবরা স্টেজে উঠে গেল, আর আমরা সবাই মিলে ব্যাপারটা এনজয় করলাম। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। কেক কাটার পর স্টলে কেকও এসে গেছিল দুরকম ফ্লেভারে, তার মধ্যে এই বাটারস্কচ ফ্লেভারটা আমি একটু খেয়েছিলাম।
মন দিয়ে কেক খাচ্ছে, এটাও যাবে তোমার ভিডিও তো। দাঁড়াও, তুমিও আমার একটা মাইমা। দেখো কেকটা সাইজ, বাবারে বাবা, মোমনি এসব কি, এও কম যাচ্ছে না। সবাই মিলে একসাথে জড়ো হয়েছে বলে এখানে জমিয়ে আড্ডা চলছে। বার্থডে বয়, তোকে এখানে বসে রেখেছে সবাই। হ্যাঁ হ্যাঁ, কেউ তোর সাথে কিছু করছে না? না। আর যার বার্থডে তাকে এখান থেকে নড়তে দেওয়া হচ্ছিল না, কারণ সবাই এসে ও খুঁজছিল, তাই ও বেচারা বসে বসে এখানে বোরই হচ্ছিল। আর একে আমি জোর করে সাবস্ক্রাইব করিয়েছি, এও আমার একটা বোন হয় আর মাইমা হয়। আর এই মাসির বাড়ি আমি ছোটবেলায় পড়তে যেতাম, বাইরে থাকি বলে অর্ধেক অকেশন মিস করে যাই, আর মায়ের কাছে গল্প শুনি কি খেলো কেমন কাটলো এইসব। তো আজকে খুব ভালো লাগছিল, তারপর আমরা খেতে গেলাম। এটা ছিল মেনু কার্ড, আজকের মেনু তো অনেক কিছু ছিল, তাহলে চলুন খেয়ে নি। পেট ভর্তি করে খাওয়ার খেয়ে আর এই সুন্দর করে সাজানো স্টলটা থেকে একটা পান নিয়ে আর আইসক্রিমটা হাতে নিয়ে এই মিউজিক্যাল আর লাইটিংওয়ালা টোটোটায় চড়ে আমরা চললাম বাড়ি। খুব ভালো কাটলো আজকের দিনটা, নিজেকে একটু প্যাম্পারও করা হলো, সবার সাথে দেখাও হলো, আড্ডাও হলো। তাহলে এই ব্লগটা এখানেই শেষ করি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। মনমর্জিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। থ্যাংক ইউ।